বাঁধ খুলে দেয়া হলো ত্রিপুরায়। বাংলাদেশে হুহু করে ঢুকছে পানি, চারদিকে পানি আর পানি। ঘরের জিনিসপত্র নিয়ে নদীর পাড়ে এসে বসে আছেন অনেকেই, অনেকের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভেসে যাচ্ছে, চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার ফলে প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। রাস্তাঘাট, বসতভিটা, তলিয়ায় সর্বস্তরের মানুষ অসহায় অবস্থায় আছেন। শিশুসহ বয়স্ক নারী পুরুষ, আসবাবপত্র, হাঁস মুরগি, গবাদি পশু ইত্যাদি নিয়ে মানুষ চরম বিপাকে পড়েছেন। ভারতে ত্রিপুরার রাজ্যে কয়েকদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ। অবিরাম এই বৃষ্টিপাতে সেখানকার বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে গেছে। ডুম্বুর জলাধারে পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় কর্তৃপক্ষ সেখানে স্থাপিত বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে। ফলে উজানের এই পানি ত্রিপুরায় বিভিন্ন অঞ্চল ভাসিয়ে হুহু করে ঢুকছে বাংলাদেশ। 31 বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলেছে। এর আগে ভারী বৃষ্টিপাতের কারণেই 1993 সালে বাঁধের স্লুইস গেট খোলা হয়েছিল। তবে সেই সময়ের তুলনায় এবার বন্যা পরিস্থিতি অনেক বিস্তৃত। বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত, সেই আশঙ্কায় স্লুইস গেট আগে খুলে দেওয়া হয়েছে। ভারী বর্ষণের সঙ্গে সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকার ফলে ফেনী জেলায় শরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার উত্তরের 3 উপজেলা ফুলগাজী, পরশু ও ছাগলনাইয়ার রাস্তাঘাট ও ঘরবসতি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। জেলায় 200 গ্রামের কয়েক লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ইতোমধ্যে দুর্গতদের উদ্ধারের জন্য সেনাবাহিনী ও বিজিবি স্পিড বোট ও নৌকা নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের অনেক নির্মাণ প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ আরো কিছু জেলার নদ নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কুমিল্লার গোমতী পাড়ের কিছু এলাকার দৃশ্য এখন এমনই। ভারত থেকে আসা ঢলে বিপদসীমার কাছাকাছি গোমতীর পানি দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির। বাঁধ ভেঙে পানি ঢুকলেই প্লাবিত হবে শহর। ইতোমধ্যেই বাঁধে অবস্থান করছেন সহস্রাধিক পরিবার। পানিতে ডুবে গেছে দক্ষিণ কুমিল্লার অধিকাংশ সড়ক ও ঘরবাড়ি, ডুবেছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা সড়কে, বন্ধ রয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দিয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে, ফলে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েকটি এলাকায় রাস্তার ওপর দিয়ে পানি উপচে পড়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত রয়েছে। নির্মাণ প্লাবিত হয়ে ফসলি জমিসহ মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে।